আজ আমি আপনাদের আলু পটলের কোরমার রেসিপি বানানো দেখাবো। নিরামিষ দিনে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে একবার আলু পটলের কোরমার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তারপরে লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন কড়ার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পটল। পটলের আমি অল্প করে খোসা ছাড়িয়ে এইভাবে হাফ করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলুকে এরকম একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আলু ও পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, এতে আলু ও পটলগুলো অনেক তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, ভাজার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে 1 চামচের 1 চামচ নিয়েছি আদা বাটা, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 4 চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও নিতে পারেন। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা একেবারেই রেডি। এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি, এদিকে আলু পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন ভেজে নেওয়া আলু ও পটলগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে, আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, এইভাবে হাফ করে কেটে নিয়েছিলাম, আর আমি দিয়ে দিলাম অল্প একটু মৌরি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। তারপরে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে, আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। এই সময় আর একটা পেস্ট রেডি করে নিতে হবে, তার জন্য মিক্সির জার নিতে হবে, আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচের মতন পোস্ত। এখানে আমি 6 চামচের 4 চামচ পোস্ত নিচ্ছি, আর 1/2 চামচ হলে 2 চামচ, আর আমি দিয়ে দিচ্ছি 10-12টার মতন কাজু বাদাম। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে কাজু বাদাম ও পোস্তটা পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারেই রেডি। আর ওইদিকে মশলার থেকে জলটা শুকনো হয়ে গেছে, এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, এতে টমেটোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার মশলাটাকে এইভাবে আরও 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। প্রায় 2 মিনিট রান্না করে নিয়েছিলাম, এবার আমি কাজু বাদাম ও পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর 2 মিনিটের মতন এইভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার থেকে তেল আলাদা হয়ে যায়। এইভাবে একবার নিরামিষ আলু পটলের কোরমার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। 2 মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম আলু পটলগুলো, মানে যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর পোস্ত ও কাজু বাদামটা যে পেস্ট করেছিলাম মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ছিল, সেই মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর সেই জলটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এইভাবে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, এতে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় রান্নার মধ্যে দিয়ে দিতে হবে 7 অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ আগে থেকে কিছুটা করে দেওয়া ছিল তাই অল্প একটু লবণ দিলাম, আর চিনিটা একটু বেশি করে দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে, আর এইভাবে রেসিপিটা বানালে স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি রান্নার শেষে অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলু পটলের কোরমা। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার ফ্লেমটা অফ করে দিলাম, রেসিপিটা একেবারেই রেডি। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।